Hello viewers, welcome back to my channel. HP Green Leaves Art channel এর পক্ষ থেকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের ছবি আঁকি তো এই ছবি এঁকে কি হবে, ছবি আঁকার ভবিষ্যৎটা কি বা ছবি এঁকে কত দূর এগিয়ে যাওয়া যায়, এই ছবি এঁকে ভবিষ্যতে আমরা কি কি কাজ করতে পারবো, কোন কোন দিকে এগিয়ে যেতে পারবো। তো সেই সব প্রশ্নের উত্তরের জন্যে ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও করা যাক, যাতে ভিডিওটা সবাই দেখে উপকৃত হতে পারে, সে উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো ভিডিওটা সকলকে অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আমার আলোচনার আজকের টপিক হলো আর্ট কলেজে ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হয় এবং আর্ট কলেজে ভর্তি হয়ে আমরা কি কি শিখব, সেখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে সেগুলো আমরা আজকে বিস্তারিত জেনে নেব। যে সমস্ত ছাত্রছাত্রীরা ছবি আঁকা বা আর্ট নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চায় এবং যে সমস্ত বাবা মারা তাদের সন্তানদেরকে আর্টের লাইনেই প্রতিষ্ঠিত করতে চান, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। সুতরাং দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। আমরা যেমন জেনারেল লাইনে বিএ এমএ পাশ করে থাকি, বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস আর এমএ মানে হলো মাস্টার অফ আর্টস, আমরা যেমন বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই সমস্ত সাবজেক্টের উপরে ব্যাচেলার ডিগ্রি করি, বিএ অর্থাৎ বিএ ডিগ্রি করি, সেই রকমই আর্টের লাইনেও এই বিএ ডিগ্রি আছে, তবে সেখানে নামটি হলো বিএফএ, ফুল ফর্মটি হলো ব্যাচেলার অফ ফাইন আর্টস, সংক্ষেপে বিএফএ। এবং জেনারেল লাইনে আমরা যেরকম মাস্টার ডিগ্রি করি যেভাবে এমএ, সেইটা এই আর্টের লাইনে এমএফএ অর্থাৎ মাস্টার অফ ফাইন আর্টস। বোঝা গেল? সাধারণ একাডেমিক ক্ষেত্রে যেভাবে আমরা কলেজে পড়াশোনা করি ঠিক সেভাবেই আর্ট কলেজেও আমাদেরকে সেভাবেই পড়াশোনা করতে হয়। ছবি আঁকা নিয়ে পড়াশোনা করতে গেলে আর্ট কলেজে ভর্তি হতে হয়। আর্ট কলেজে মূলত বিএফএ এবং এমএফএ ডিগ্রি কোর্সে পড়ানো হয়। এবার একটু আলোচনা করে নিই, বিএফএ পড়তে গেলে আমাদের কী কী যোগ্যতা লাগবে এবং কখন আমরা এতে অ্যাপ্লাই করতে পারব। বিএফএ অর্থাৎ ব্যাচেলার অফ ফাইন আর্টস পড়তে গেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে মিনিমাম 45% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। ওবিসি বা আদার্স যে সমস্ত কাস্টগুলো রয়েছে সে সমস্ত কাস্টের জন্য ছাড় কিছুটা রয়েছে, সেক্ষেত্রে 40% নম্বর এবং জেনারেলের ক্ষেত্রে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে। তবে 55% নম্বর বা তার উপরে যদি কোনো ছাত্রছাত্রীর স্কোর থাকে তবে সেক্ষেত্রে সে সমস্ত ছাত্রছাত্রীকে অগ্রাধিকার দেওয়া হয়। এই গেল আর্ট কলেজে আবেদন করার জন্য প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কোনো ছাত্রছাত্রী যে বছর অ্যাপ্লাই করবে সেই বছর তার বয়স 23 বছর অথবা তার কম হতে হবে। কি বললাম? যেই বছর ছাত্রছাত্রীরা আর্ট কলেজে অ্যাপ্লাই করবে সেই বছর একটি নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, সেই ডেটে ছাত্রছাত্রীর বয়স 23 বছর বা তার কম হতে হয়। 23 বছরের উপরে হয়ে গেলে আর সে অ্যাপ্লাই করতে পারে না। এটা হলো আর্ট কলেজে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি। তারপরে অ্যাপ্লাই করার পর অ্যাডমিশন একটা টেস্ট হয়, অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হলে তখন কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হয়ে যায়। কেমন? এটা গেল আর্ট কলেজে পড়তে গেলে ন্যূনতম যোগ্যতা। এবার আসি আর্ট কলেজে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের জেনারেল একাডেমিক ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেমন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক
সায়েন্স ইত্যাদি ইত্যাদি, সেই রকম আর্ট কলেজেও কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যে সেই সেই ডিপার্টমেন্টগুলোতে আমরা অ্যাপ্লাই করব। যার যে বিষয়ে ইচ্ছা, যে বিষয়ের প্রতি বেশি আগ্রহ, সেই বিষয়ে সে অ্যাপ্লাই করতে পারে। তবে আর্ট কলেজে বিএফের ডিউরেশন হচ্ছে 3 বছর। ফার্স্ট ইয়ারে সমস্ত ছাত্রছাত্রীকেই ড্রয়িংয়ের যে সমস্ত বেসিক জিনিস সেগুলো শেখানো হয়, তার মধ্যে ড্রয়িং থাকে, পেন্টিং থাকে, স্কেচিং থাকে, কম্পোজিশন, তারপরে লাইফ স্টাডি, ওয়াটার কালার ইত্যাদি ইত্যাদি প্রথম বছর এগুলোকে করানো হয়। তারপরে সেই ছাত্রছাত্রীর আগ্রহের উপর ডিপেন্ড করে কোন বিষয়ে তার ইন্টারেস্টটা বেশি হচ্ছে সেই দিক লক্ষ্য রেখে তাকে স্পেশালাইজেশন করা হয় বা স্পেশালাইজেশন নেওয়ার সুযোগ সে পায়। এবার আমরা জেনে নেব যে আর্ট কলেজে কোন কোন ডিপার্টমেন্টগুলো আছে। প্রথমে আমরা চলে আসছি পেন্টিং। আর্ট কলেজে পেন্টিং একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে আমরা অ্যাপ্লাই করতে পারি। পেন্টিং মানে কি সেটা নতুন করে বোঝানোর কিছু নেই। রং দিয়ে একটা স্কেচ করে রং দিয়ে শিল্পী তার মনের ভাবকে পেপারের উপর বা দেওয়াল হোক বা পেপার হোক বা ক্যানভাস হোক সেটার উপরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, এটাই পেন্টিং। আমরা বাড়িতে, হসপিটালে বা বিভিন্ন অডিটোরিয়ামে সুন্দর সুন্দর পেন্টিং দেখি। আমাদের মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি রয়েছে, সেই হাজারদুয়ারি মিউজিয়ামে অনেক পেন্টিং আমরা দেখেছি, এগুলো সবই হলো পেন্টিং। এগুলো রং দিয়ে ক্যানভাসের উপর বা বোর্ডের উপর বা পেপারের উপর এগুলো করা হয়, এগুলো হচ্ছে পেন্টিং। পেন্টিংয়ের মধ্যে দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে ইন্ডিয়ান পেন্টিং আর একটা হচ্ছে পেন্টিং যেটা ওয়েস্টার্ন পেন্টিং। ওয়েস্টার্ন পেন্টিংকেই পেন্টিং বলা হয় আর একটা হচ্ছে ইন্ডিয়ান পেন্টিং, এই দুটো ভাগ রয়েছে। নেক্সট হলো মডেলিং এবং স্কাল্পচার। মডেলিং এবং স্কাল্পচার জিনিসটা কী? মডেলিংয়ের মধ্যে রয়েছে হিউম্যান মডেলিং, অ্যানিম্যাল মডেলিং, তার মধ্যে পোর্ট্রেট মডেলিং। স্কাল্পচারের অর্থ হলো ভাস্কর্য। ভাস্কর্যের মধ্যে বিভিন্ন মূর্তি, চৌরাস্তার মাঝে বিভিন্ন মূর্তি আমরা দেখতে পাই, সেগুলো হলো স্কাল্পচার। ছোট বড় বিভিন্ন আকৃতির মূর্তি আমরা দেখি, স্কাল্পচার মানেই হলো মূর্তি, সেটা মানুষের হোক, প্রাণীর হোক বা কোনো জিনিসের হোক, তার একটা মূর্ত প্রতিস্থাপন, সেটাকে বলা হচ্ছে স্কাল্পচার। নেক্সট হলো গ্রাফিক ডিজাইন বা অ্যাপ্লাইড আর্ট। গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইন হলো আমরা যে সমস্ত ডিজাইনগুলো কম্পিউটারের মাধ্যমে করে থাকি, বিভিন্ন প্রোগ্রামকে ইউজ করে, বিভিন্ন সফটওয়্যারকে ইউজ করে যে সমস্ত ডিজাইনগুলো আমরা করে থাকি সেগুলোই হচ্ছে গ্রাফিক ডিজাইন। এর মধ্যে রয়েছে যেমন লোগো ডিজাইন, পোস্টার মেকিং, তারপরে অ্যাড মেকিং, ইলাস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি এর মধ্যে রয়েছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সমস্ত দিকে আগ্রহী, যেমন টিভিতে যে সমস্ত অ্যাডগুলো দেখায় সেই অ্যাডগুলো কিন্তু তৈরি করে কোনো না কোনো আর্টিস্টরা, এই অ্যাড মেকিং এটা হলো অ্যাপ্লাইড আর্ট নিয়ে পড়াশোনা করলে এগুলো জানতে পারা যাবে এবং এই অ্যাড মেকিংয়ের যে সমস্ত সেক্টরগুলো আছে সেগুলোতে ছাত্রছাত্রীরা জব করতে পারবে। এটাই হলো অ্যাপ্লাইড আর্ট বা গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন বা অ্যাপ্লাইড আর্টের পরিধিটা অনেকটাই বেশি এখন, এর মার্কেটিং চাহিদাটা অনেক, প্রতিটা ক্ষেত্রেই গ্রাফিকের এখন ব্যবহার, অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে কম্পিউটার সমস্ত জায়গাতে এখন গ্রাফিক্সটা বেশি ব্যবহার হচ্ছে। সুতরাং এর চাহিদাটা আছে, এই জন্য অনেক ছাত্রছাত্রী এই ডিপার্টমেন্টটাকে পছন্দ করে এবং অ্যাপ্লাই করে। নেক্সট হলো টেক্সটাইল ডিজাইন। টেক্সটাইল ডিজাইনেও ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। টেক্সটাইল ডিজাইনটা কি? টেক্সটাইল ডিজাইনটা আমরা সকলেই জানি, সেটা হলো জামা কাপড়ের ওপরে যে সমস্ত ডিজাইনগুলো করা হয়, বিভিন্ন ওড়না, জামা কাপড়, বেডশিট, পর্দা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসের ওপরে যে সমস্ত ডিজাইনগুলো করা হয় সেগুলোই হচ্ছে টেক্সটাইল ডিজাইন। টেক্সটাইল ডিজাইনের টেক্সটাইল ডিজাইন যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলে আমরা এই সমস্ত বিষয়গুলো পড়ে হাতে কলমে শিখতে পারবো এবং বিভিন্ন টেক্সটাইল
সেক্টর এবং গার্মেন্টসে আমরা কিন্তু জব করতে পারি। এটা গেল টেক্সটাইল ডিজাইন। এরপর আসছে সিরামিক এবং পোটারি। সিরামিক এবং পোটারি জিনিসটা আমরা সকলেই জানি, কিন্তু এই নামের সঙ্গে হয়তো পরিচিত নই, কিন্তু এই ডিপার্টমেন্টের যে সমস্ত জিনিস আমাদের ঘরেই থাকে। সিরামিকের তৈরি অনেকই ডাইনিং সেট আজকাল দেখা যায়, কাপ প্লেট এই সমস্ত কিছু দেখা যায়। সিরামিকের টাইলস আমাদের ঘরে ঘরে বসানো থাকে, রং বেরঙের ডিজাইন খুব সুন্দর লাগে দেখতে। এগুলো কিন্তু এই সব ডিজাইনগুলো কিন্তু কোনো না কোনো আর্টিস্টরাই কিন্তু করে থাকে। তো এই সমস্ত টাইলস, সিরামিকের টাইলস, সিরামিকের পাত্র, সিরামিকের ফুলদানি, সিরামিকের ডাইনিং সেট, এই সমস্ত প্রভৃতি যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলো বিভিন্ন শেপে তৈরি করা এবং ক্রিয়েটিভ ফর্মে সেটাকে ব্যবহার করে ভ্যারাইটির শেপ দেওয়া, এগুলো হচ্ছে সিরামিকের ডিপার্টমেন্টের কাজ। এই ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করলে আমরা এই সব বিষয়ে জানতে পারবো এবং এই জাতীয় কাজগুলো আমরা পাবো এবং করতে পারবো। বোঝা গেল? তাহলে সিরামিক এবং পোটারি, সিরামিকটা তো বললাম, পোটারি হচ্ছে, পোটার শব্দের অর্থ হলো কুমোর। কুমোর তো আমরা সবাই চিনি, আমাদের সমাজ বন্ধু কুমোররা কী বানায়, হাঁড়ি কলসি মাটির জিনিসপত্র বানায়। তো এগুলোও ওই ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। এই ডিপার্টমেন্টে হাঁড়ি, বিভিন্ন পাত্র এইসবগুলো কিন্তু তৈরি কীভাবে করা যাবে এবং সেগুলোকে পারমানেন্ট কীভাবে করা যাবে, মাটি দিয়ে তৈরি করে তারপরে পুড়িয়ে সেগুলোকে স্ট্রং করে তারপরে ফায়ার মেকিং, ফায়ার দিয়ে, হ্যাঁ এই সমস্ত বিভিন্ন ধাপ আছে, এগুলো পড়াশোনা করলে টেরাকোটার সম্পর্কে জানতে পারবো এবং আরও অনেক আছে। তো যাই হোক, এটা গেল সিরামিক এবং পোটারি, তোমরা বুঝতে পারলে। নেক্সট যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে উড অ্যান্ড লেদার। উড অ্যান্ড লেদার হচ্ছে কাঠ এবং চর্মশিল্প, বাংলাতে কাঠের ডিজাইন। এগুলো আমরা জানি, আমাদের চারপাশে দেখা যায়, আমাদের দেশে যেসব যে সমস্ত কার্পেন্টারগুলো রয়েছে, সেই কার্পেন্টাররাই বিভিন্ন খাট, ড্রেসিং টেবিল, চেয়ার, তারপরে কাঠের যে সমস্ত আসবাবপত্র থাকে সেগুলোর উপর একটা ডিজাইন থাকে। কিন্তু সেই ডিজাইনগুলো কারা করে? সেই ডিজাইনগুলো প্রথম যখন তৈরি হয় তখন কোনো না কোনো আর্টিস্ট সেগুলোকে ডিসকভার করে বা তৈরি করে। সেই ডিজাইনগুলো আমাদের দেশীয় যে কার্পেন্টার রয়েছে তারা কিন্তু কপি করে সেগুলোকে, ঠিক আছে? তো সেই সমস্ত ডিজাইন কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে এগুলোকে রূপ দিতে হয়, হ্যাঁ সেই ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানা এবং হাতে কলমে শেখা যে ডিপার্টমেন্টে হয় সেই ডিপার্টমেন্টের নামই হলো উড, এবং পাশাপাশি লেদার, লেদারে যে সমস্ত ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, আরও বিভিন্ন বিভিন্ন আইটেম যেগুলো আছে তার উপরেও যে ডিজাইন হয়, বা লেদারের যে ব্যাগ, সেই ব্যাগের যে মডেলগুলো হয়, সেই মডেল, মানি ব্যাগের মডেল ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করা এবং এর উপরে বিভিন্ন ডিজাইন করা, এগুলোই হলো উড এবং লেদার শিল্প, বাংলাতে কাঠ এবং চর্মশিল্প। তো আমরা যারা আগ্রহী তারা এই ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারি এবং তাদের ক্রিয়েটিভিটিকে উপস্থাপন করতে পারে। নেক্সট হলো প্রিন্ট মেকিং। প্রিন্ট মেকিং নিয়েও আর্ট কলেজে পড়াশোনা করা যায়। প্রিন্ট মেকিংটা কী? প্রিন্ট মেকিং হলো কম্পিউটারে একটা জিনিস আমরা তো টাইপ করি, কম্পিউটারে কোনো লেখাকে টাইপ করলাম, টাইপ করে সেটাকে প্রিন্ট করলাম, এটাও প্রিন্ট। আবার কোনো একটা ডিজাইন কম্পিউটারের মাধ্যমে করে আমরা সেই ডিজাইনটাকে হোক কাপড়ে বা কোনো ক্যানভাসে বা কোনো পেপারে সেটাকে প্রিন্ট করতে পারি। এই প্রিন্ট করাটাই হচ্ছে প্রিন্ট মেকিং। প্রিন্ট কীভাবে করতে হবে, প্রিন্টের যাবতীয় সেট আপ, প্রিন্ট সম্পর্কিত বিভিন্ন মেথড রয়েছে প্রিন্টের, সেগুলো শেখা ইত্যাদি ইত্যাদি এই ডিপার্টমেন্টের কাজ। এছাড়াও প্রিন্ট মেকিংয়ের সময় রেজিনের ব্যবহার, হ্যাঁ ব্লকের ব্যবহার ইত্যাদি ইত্যাদি রয়েছে। এবং প্রিন্ট মেকিং এটাও কিন্তু খুব ভালো ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টেও কাজের জায়গাটা বেশ ভালোই। সুতরাং ছাত্রছাত্রীরা এই ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে এবং তার ক্রিয়েটিভিটিকে উপস্থাপন করতে পারে। এই যে আটটি ডিপার্টমেন্ট আলোচনা করলাম, এই আটটি ডিপার্টমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে গেলে কোনো ছাত্রছাত্রীকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ড্রয়িং বেশি করে অভ্যাস করতে হবে
এবং ড্রয়িং এর সঙ্গে কালার, ওয়াটার কালার, স্কেচিং, স্টিল লাইফ, পাশাপাশি হিউম্যান ফিগার, অ্যানিমেল ফিগার প্রভৃতি এবং তার সঙ্গে কম্পোজিশন ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো ভালোভাবে চর্চা করলে আর্টের যে কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিশন টেস্ট দিয়ে সফল হওয়া যাবে। আর্ট কলেজে পড়াশোনা করতে গেলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় এ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত এটুকুই বলবো, আর্ট কলেজের যে কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে গেলে আমাদের মেন যে বেসিক জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ড্রয়িং এবং পেন্টিং। ড্রয়িং ভালো করে না শিখলে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়তে হবে। আশা করি এই ভিডিও থেকে সকলে উপকৃত হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন।